দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আর শত বাধা মাড়িয়ে পদ্মার বুকে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বপ্নের সেতু। পদ্মা সেতু শুধু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে স্বপ্ন পূরণের স্মারকই নয়, প্রমত্তা এই নদীকে বাগে আনতে প্রকৌশলীদের মোকাবেলা করা বেশ কয়েকটি অবকাঠামোগত চ্যালেঞ্জ বিশ্বে নতুন রেকর্ড করেছে। বিশ্বে একমাত্র পদ্মা সেতু নির্মাণেই সর্বোচ্চ 122 মিটার গভীরে পাইলিং করা হয়েছে, আর রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প থেকে পদ্মা সেতুকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের 12,000 টন সক্ষমতার অভিনব এই বিয়ারিংয়ের ব্যবহার পদ্মা সেতুতেই প্রথম। আর জাজিরা প্রান্তে বিস্তৃত এলাকা জুড়ে নদী শাসনও বিশ্বে নজিরবিহীন। নদী শাসন আমার পাইল ড্রাইভিংয়ের ক্ষেত্রে এবং সবচেয়ে বড় কথা এত বড় স্প্যান এবং যে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং প্যাডের যে কথা বলছি, এই ইনোভেশনের ফলে যেটি হয়েছে সবচাইতে বড় সক্ষমতার পরিচয় যেটি আমাদের পদ্মা সেতু দিতে যাচ্ছে সেটি হলো, আপনার যদি প্রায় 9 রিখটার স্কেলে যদি ভূমিকম্প হয়, পাশাপাশি পদ্মা সেতুর মাটির তলদেশ থেকে প্রায় যদি 65 মিটার মাটি সরে যায় এবং পাশাপাশি যদি একটি 4,000 টনের শিপ এসে পিলারে ধাক্কাও মারে, তারপরেও কিন্তু এই পদ্মা সেতু সগর্বে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে। প্রকৌশলবিদরা বলছেন গভীরতায় পাইলিং, অভিনব বিয়ারিংয়ের ব্যবহার আর নদী শাসনে পদ্মা সেতুর রেকর্ড প্রকৌশলবিদ্যার এক নতুন গবেষণার বিষয়। পদ্মা সেতুর যে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের সমাধানের যে পথ, প্রত্যেকটাই কিন্তু আমি বলবো এক একটা রেকর্ড, এখানে সিরিজ অফ রেকর্ড হয়েছে। এটি নিয়ে কিন্তু একটি প্রকৌশলবিদ্যার একটি নতুন অধ্যায় রচিত হলো, এটি নিয়ে আমরা একটি বই পর্যন্ত আমরা কিন্তু রচিত করতে পারি। এবং এই বই শুধু আমাদের জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে যে স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু এই বইগুলিকে রেফারেন্স বুক হিসাবে সেটা কিন্তু তারা পড়াতে পারেন। নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের কীর্তিগাথা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অন্তর্ভুক্ত করার পরামর্শ শিক্ষাক্রম বিশেষজ্ঞদের। আমরা যখন কারিকুলাম করি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব, আমাদের অর্জন, এগুলো কিন্তু আমরা তুলে ধরি। এবং সেই অর্থে আমি তো অবশ্যই আশা করি যে পদ্মা সেতু এই বিষয়টি আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত হবে। ইতোমধ্যেই মাধ্যমিক পর্যায়ের প্রতিটি ক্লাসের পাঠ্য বইয়ের প্রচ্ছদে পদ্মা সেতু জায়গা করে নিয়েছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে পদ্মা সেতু মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা পর্যালোচনা চলছে। পদ্মা সেতু যেহেতু আমাদের জাতির জন্য একটা অসামান্য গৌরবের বিষয়, সেটা নিশ্চয়ই আমাদের বিবেচনার মধ্যে থাকবে। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আর্থসামাজিক ভাগ্য বদলে পদ্মা সেতুর অবদান নতুন গবেষণার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।